ইউটিউবারের মতো আমি টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছি, একটি চেষ্টা করেছি যে মানুষের সাথে পোলট্রির যে সম্পর্ক সেই সম্পর্কটা যেন গণমাধ্যম আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি, কারণ পুষ্টির একমাত্র যোগান এখন কিন্তু মাংস এবং দিক থেকে আসছে, যদি ব্রয়লার বা পোলট্রির থেকে এটি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে একটি গবেষণা বাংলাদেশে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই হাজারিবাগে চামড়া দিয়ে পোলট্রি মুরগি খাওয়ানো হয় এই সংক্রান্ত একটি গবেষণা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেছিলেন, সেটি নিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম। গিয়ে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি এই গবেষণা করেছেন, একটু দেখতে চাই। তো উনি তখন যখন গবেষণাটা দেখালেন তখন আমি গিয়ে অবাক, উনি কোনো পোলট্রি ফিড নিয়ে গবেষণা করেননি, উনি হাজারিবাগে চামড়ার গুঁড়ো দিয়েই মুরগিকে খাইয়েছেন, তাও মাত্র দুটো মুরগি, একটা মুরগি মারা গেছে 15 দিনের মাথায়, আর একটা মুরগি উনি গবেষণা করে রেজাল্টটা দিয়েছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো যদি মুরগিকে রসগোল্লা খাওয়ান, তারপরে যদি 30 দিন পরে টেস্ট করেন, তাহলে তার মধ্যে তো রসগোল্লার উপাদানই পাবেন। উনি আমার উপর ভীষণ খেপে গেলেন, আমি স্যার আপনার গবেষণার কোনো ম্যাথডে কোথাও নেই যে আপনি পোলট্রি ফিড খাইয়েছেন, আপনি তো হাজারিবাগে চামড়া খাইয়েছেন, যেটা ক্রোমিয়ামযুক্ত আগেই বলছেন যে 30,000 মাইক্রোগ্রাম পার ইয়েতে আছে। উনি বলছেন যে না আমি তো পোলট্রি ফিড নিয়ে কাজ করিনি। আমি তাহলে আপনি তো শিরোনামই নাম দিয়েছেন যে পোলট্রি ফিড নিয়ে বাংলাদেশে গবেষণা করছেন। এই রিপোর্টে তাকে আমি প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে মানে জিজ্ঞাসাবাদ প্রশ্নোত্তর চলছে, উনি শেষে বললেন যে না আমি বাংলাদেশে কোনো পোলট্রি ফিড নিয়ে কাজ করিনি, আমি হাজারিবাগের যে চামড়ার গুঁড়ো সেই চামড়ার গুঁড়ো এনে মুরগিকে খাইয়েছি, খাওয়ানোর পরে সেটা আমি পরীক্ষা করেছি। তো যে আগে যেটা বললাম, পরবর্তীতে উনি বললেন যে চিনি খাওয়াচ্ছে পোলট্রি মুরগির গুলোকে, সেই কারণে এই পোলট্রি মুরগির মাংস খেলে ডায়াবেটিস হবে। আমি স্যার তাহলে তো এই যে রসের দোকান বা বড় বড় যে মিষ্টান্ন দোকানগুলো আছে তাহলে তো এইগুলো সবার আগে বন্ধ করে দেওয়া উচিত, কারণ হচ্ছে বিক্রম পুষ্টি মিষ্টি তারপরে আরও আগে ডায়াবেটিস হবে। উনি বলছেন যে না খেলে হবে সেরকম বলিনি, হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চেষ্টা করেছি ওনার গবেষণাটা তুলে ধরার, উনি আসলে কোনো মেথড নিয়ে গবেষণা করেননি, এবং সবচেয়ে বিপজ্জনক দিক উনি নিজেই বলেছেন তার এই গবেষণাটা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিশ করার পরে উনি র‍্যাবকে দিয়েছিলেন, র‍্যাব যতগুলো অভিযান বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যতগুলো অভিযান করেছেন সবগুলো তিনি ছিলেন যাতে করে এই অভিযানগুলো পরিচালনা করার বেসড অন এই তার গবেষণাটা। এবং উনি আদালতে যে একটি রিট হয়েছিল বা আলোচনা হচ্ছিল আদালতে মামলা হচ্ছিল সেটিও কিন্তু ওনারই দেওয়া এই তথ্য উপাত্ত, ওইটি যে সঠিক ছিল না সেই বিষয়টা আমি তুলে আনবার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।